আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। এতক্ষণে দেখে নিশ্চয় বুঝতে পেরে গেছেন এটা কিসের রেসিপি। অনেকে হয়তো এই মাংস দেখে লোভ সামলাতে পারেন না, তবে সমস্যা হয়ে যায় তেল চর্বি নিয়ে। সে কারণে অনেকে গরুর মাংস খাওয়া ছেড়েই দিয়েছেন। তো তাদের জন্যই আজকে আমি এই রেসিপিটি শেয়ার করব। পুরোটা ভিডিওর সাথেই থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন তৈরির পুরো প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। একটা হাঁড়িতে 1.5 কেজি পরিমাণ গরুর গোস্ত দিয়ে দিচ্ছি। এখানে আমি হাড় চর্বি সহ নিয়েছি। এখন এর মধ্যে আমি ডাবল পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানি ব্যবহার করছি। এখন এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে আমি 20 থেকে 25 মিনিট এই গোস্তটাকে সিদ্ধ করে নিব। মাঝে 1 থেকে 2 বার নেড়ে চেড়ে দিতে হবে। তো ফিরে আসছি 25 মিনিট পর। মাংসগুলো সিদ্ধ করে আমি স্টকটাকে আলাদা করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু অলরেডি অনেকখানি সিদ্ধ হয়েও গেছে। এখানে মাংসের স্টকটা নিয়েছি, দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু অনেকটাই চর্বি বেশি উঠেছে। আপনারা চাইলে এটা ঠান্ডা করে নিয়ে এই চর্বিটাকে চামচের সাহায্যে এভাবে ফেলে দিতে পারেন। আবার চাইলে পুরোটা স্টক ফেলে দিয়ে শুধু গোস্তটা রান্না করতে পারেন। এখন আমি মাংসটাকে ম্যারিনেশন করব। তার জন্য আমি 1 করে মশলাটি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, টক দই দিয়ে দিচ্ছি 1/3 কাপ, পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1.5 কাপ। এখন সব উপাদানগুলোকে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। সব মশলাটা আমি মিশিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। রান্নার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সরিষার তেল দিয়েই করলেই ভালো হয়। এখন এর মধ্যে আমি গোটা গরম মশলা নিয়েছি, আস্ত তেজপাতা নিয়েছি 3টি, 2 স্টিক দারুচিনি নিয়েছি, 4টা এলাচ, 5-6টা গোলমরিচ নিয়েছি, 1টা স্টারেরিস মশলা নিয়েছি, 1টা বড় এলাচ নিয়েছি, সামান্য একটু জয়ফল, একটু জয়ত্রী আর 3টা লং নিয়েছি। এখন এই উপাদানগুলোকে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ফোড়ন চলে আসলে এর মধ্যে আমি 1/2 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখন এই উপাদানগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। এখন সব উপাদানগুলোকে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। পাত্রটাকে ধুয়ে আমি প্রায় 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে। এখন ঢাকনাটা দিয়ে আমি হাই হিটে জাল করে নিব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস এরকম হয়েছে। যেহেতু মাংসটা আগে থেকে সিদ্ধ করে নেওয়া, এখান থেকে কিন্তু কোনো একটা পানি উঠবে না।
তো এখন এর মধ্যে আমি 2 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে সেই স্টকটা উপর থেকে চর্বিটা ফেলে দিয়ে ইউজ করতে পারেন। এখন পানিটা দিয়ে ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করছি আরও 20 থেকে 25 মিনিট। চুলার আঁচ মিডিয়ামে থাকবে, মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। আমি যে পানিটা দিয়ে কষিয়েছিলাম দেখতেই পাচ্ছেন পানিটাও কিন্তু অনেকখানি শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি আবারও গরম পানি অ্যাড করে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি যেহেতু মাংসটা আগে থেকেই সিদ্ধ করা। এই পানিটাতে আমি মাংসটা সিদ্ধ করে নিব এবং এটা মাখা মাখা হবে, অতিরিক্ত জলও থাকবে না আবার একেবারে শুকনো হয়ে যাবে না, তো সেই অনুপাতে আমি পানিটা দিয়ে দিচ্ছি। এখন আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা টেনে আসা পর্যন্ত। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন জলটা অনেকখানি শুকিয়ে গেছে, এর থেকে বেশি আর আমি জলটা টানাবো না। এটা নামিয়ে নিলে ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7-8টা আস্ত কাঁচামরিচ, জাস্ট ফ্লেভারটা ছড়ানোর জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ তালা জিরার গুঁড়ো, আমি শুকনো তালায় তেলে এটাকে গুঁড়া করে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে আমি 2 মিনিট অপেক্ষা করে চুলাটা বন্ধ করে দিব, তারপর নামিয়ে পরিবেশন করে নিব। পরিবেশনে চলে আসলাম, কতটা সফটভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এভাবে আপনারা যদি রান্না করেন তাহলে 70-80% মতো চর্বির পরিমাণ কমে যাবে। সেম প্রসেস ফলো করে আপনারা খাসি কিংবা ভেড়ার মাংস রান্না করতে পারেন। তো আপনারা যারা গরুর মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন এভাবে রান্না করে খেতে পারেন, এতে স্বাদের কোনো হেরফের হবে না। আশা করি আজকের রেসিপি একটু হলেও হেল্পফুল হবে। আজ এ পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।